নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি, আজ আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি লাউয়ের পায়েস বানাবো, আর এটা খুব সহজেই বানানো যায়। আপনারা যদি না খেয়ে থাকেন তো একবার অবশ্যই ট্রাই করবেন। এখানে প্রথমে একটা লাউ নিতে হবে, লাউটা সবসময় কচি নেবেন, তাহলে পায়েসটা ভালো হবে। আর লাউটা নেওয়ার পর আমি এখানে বটাটা বাদ দিয়ে দু টুকরো করে নেব, চার টুকরো করতে হবে। আর যতটা প্রয়োজন হবে আপনারা ততটা লাউ নেবেন, কারণ যে পরিমাণে পায়েসটা বানাবেন সেই হিসাবে লাউটা নিয়ে নিতে হবে। আমি এখানে চারটি টুকরো করব, তার মধ্যে তিনটি টুকরো ব্যবহার করব আর এক টুকরো থাকবে। এভাবে আবার কেটে নিয়ে লম্বা লম্বিভাবে কেটে নেবেন, তাহলে ভালো হবে। আর মাঝে যে নরম অংশটা থাকে, যেটাতে বিচি থাকে, সেই অংশটা বাদ দিয়ে দিতে হবে। প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, লাউয়ের খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে। আর চার টুকরো হয়েছিল, তার মধ্যে আমি তিন টুকরো লাউ ব্যবহার করব। আর আপনাদের যতটা প্রয়োজন হবে নিয়ে নেবেন। আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে যে লাউয়ের শ্বাসটা বেশি থাকে, শ্বাসের অংশটা, সেটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ বেশি জায়গাটা তো বাদ দেওয়া যাবে, তাহলে ভালো হবে। এবার এরকমভাবে সবগুলোর আমি বাদ দিয়ে নেব, নরম অংশটা বা বিচির অংশটা। আর আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন যদি না কোনো দিন খেয়ে থাকেন। খুব সহজ পদ্ধতি এবং কম সময়ের মধ্যে হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর আপনাদের কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। এবার বিচিটা বাদ দেওয়ার পর আমি গ্রেটার নিয়ে নেব একটা। আর প্রথমে একটা ছোট্ট নিয়েছিলাম, এটা গ্রেট করে নিচ্ছি বা কুড়িয়ে নিচ্ছি। এটাতে অনেক ছোট ছোট হচ্ছিল, আমি চাইছিলাম যাতে একটু দানা দানা হয়, তার জন্য আমি একটা বড় গ্রেটার নিলাম। আর ওই গ্রেটারের যে ছোট অংশটা থাকে সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। এটা একটু লম্বা লম্বা হচ্ছিল, এটা ভালো লাগলো আমার। আপনারা চাইলে বুটি দিয়েও কুচি কুচি করে নিতেও পারেন, যেটা আপনাদের ভালো লাগবে। তো খুব মিহি কুচি করতে হবে। এভাবে সবগুলো আমি করে নেব। এটা অনেক নতুনত্ব একটা রেসিপি, মানে চালের পায়েস তো সবাই খেয়ে থাকেন, ছানার পায়েস, অনেক রকম পায়েস হয়, তো এটা অন্য রকম হবে, আপনারা একবার ট্রাই করবেন। আর লাউয়ের মধ্যে অনেক জল থাকে, আপনারা একটা ছাকনা নিয়েও সেখানে চেপে চেপে জল বের করতে পারেন, নয়তো এরকম হাতের মুঠো করেও লাউয়ের যে এক্সট্রা জলটা থাকে সেটা বের করে নিতে পারেন। এভাবে আমি পুরো লাউয়ের যে জলটা আছে আমি নিংড়ে নিচ্ছি। পুরোটা নেওয়া হলো, এবার আমি পরের স্টেপে যাব। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে এক চামচ ঘি দেব। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন, তো ঘিয়ের ফ্লেভারটা বা ঘিয়ের সেন্টটা খুব সুন্দর আসে, তাই ঘি ব্যবহার করছি। আর এখানে আমি তেজপাতা দিয়ে নেব, আমি প্রথমে দুটো তেজপাতা দেব আর দুটো এলাচ আমি দিয়ে নেব ফ্লেভারের জন্য, খুব সুন্দর লাগবে। আর কিছুক্ষণ পরে আমি গ্রেট করে রাখা লাউ কুচিটা দিয়ে নেব, ভাজা ভাজা করব। আর মিডিয়াম টু লো আঁচের মধ্যে রাখবেন, যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এটা মোটামুটি 5-7 মিনিট হয়তো সময় লেগেছিল, দেখবেন আপনাদের কেমন টাইম লাগে। লাউটা কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে বা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তারপর গ্যাস অফ করে দেব। আর অপরদিকে কড়াই আমি 750 ml দুধ নিয়েছি, আর এটা জাল দিয়ে নেব, ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এটা খুব ঘন করব না। এই সময় আমি চিনি দিয়ে নেব, আর মিষ্টিটা যেমন খাবেন সেই হিসাবে দেবেন। আমি এখানে এক বাটি চিনি ব্যবহার করছি, কারণ লাউ একটু মিষ্টিটা বেশি প্রয়োজন হবে, মিষ্টিটা দিলে বেশি ভালো লাগবে। চিনিটা দুধে ভালোভাবে মিশে যাওয়ার পর আমি এখানে ভেজে রাখা লাউটা দিয়ে নেব। আঁচটা লো করে আমি লাউটা দিয়ে নিচ্ছি, তারপর মিডিয়াম টু হাই আঁচের মধ্যে আমি এটা ফুটিয়ে নেব। আর লাউটা যতক্ষণ না সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ আমি রাখবো, জাল দিতে থাকবো। এই সময় খুব পাতলা থাকে। আর পায়েসটা বানানোর সময় এই সময়টা কিন্তু খুব মনে হবে যে পাতলা আছে, তো কিছু টিপস আছে সেগুলো আপনারা ফলো করবেন, তার জন্য এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। এখানে আমি কিশমিশ কিছু দিয়ে দিলাম, আর আপনারা চাইলে নারকেল কোড়াও দিয়ে নিতে পারেন, কাজুও দিয়ে নিতে পারেন, তো আমি শুধু কিশমিশটা ব্যবহার করলাম।
আর যেটা বলছিলাম, এই যে পাতলা দেখা যাচ্ছে পায়েসটা, সেটা কিভাবে আপনারা ঘন করবেন সেটা একটা ছোট্ট টিপস আছে। আমি এখানে 1 চামচ গোবিন্দভোগ চাল আর 1 চামচ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, আর দুধ দিয়ে সেটা পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে জল দিয়েও বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেটা এই পায়েসের মধ্যে অ্যাড করে দেবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে এই পায়েস ঘন হয়ে আসছে, আর পায়েসের যে একটা ফ্লেভার সেটা খুব সুন্দর হবে এটা দিলে। আর অবশ্যই দেবেন এটা, তারপর কিছুক্ষণ আবারও ফুটিয়ে নেব। আর আপনারা যদি চান তো 1 চিমটি লবণও ব্যবহার করতে পারেন, সেটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন। কিছুক্ষণ পর দেখবেন পায়েসটা এরকম ঘন হয়ে এসেছে। আর আমি শেষে নামানোর আগে গ্যাসটা এখানে লো আছে, এবার আমি গুঁড়ো দুধ দিয়ে নিলাম, আমুল স্প্রে গুঁড়ো দুধ সেটা ব্যবহার করলাম, 2 চামচ 3 চামচের মতো দিলেই হবে। আর এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন যদি হাতের কাছে থাকে, নয়তো না দিলেও হবে, টেস্টে সেরকম কোনো পরিবর্তন হবে না, তো দিলে ভালো লাগবে। তারপর গ্যাস অফ করে একটা পাত্রে রেখে এটা ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগবে। এরকমভাবে ডেকোরেশন করে আপনারা পরিবেশন করবেন, দারুণ লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আজ তাহলে আসছি বন্ধুরা, পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।